হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমি একটি নতুন স্পোর্টস বাইকের সাথে পরিচয় করে দিব। হয়তোবা বাইকটি সম্পর্কে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। বাইকটি হচ্ছে জিপিএক্স ড্যামন 165 আর। বাইকটি থাইল্যান্ডের বাইক এবং এই বাইকটি বাংলাদেশে কিছুদিন আগে এসেছে। বাইকটি দেখতে খুবই সুন্দর। একটি স্পোর্টস বাইক যেমন হওয়ার কথা, এই বাইকটি দেখলে আপনারা তেমন অনুভব করতে পারবেন। এবং এই বাইকটির স্টাইলিশ অ্যাগ্রেসিভ লুক এবং এই বাইকটির পারফরমেন্স যথেষ্ট পরিমাণ ভালো। আমার কাছে পার্সোনালি বাইকটির ডিজাইন অনেক ভালো লেগেছে। এবং এই বাইকটি এত কম প্রাইজের মধ্যে যে পরিমাণ পাওয়ার, পারফরমেন্স এবং ফিচার অফার করছে, সত্যি তা প্রশংসনীয়। বাইকটির প্রাইস, মাইলেজ, টপ স্পিড এবং এই বাইকটি সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। তো প্রথমেই আপনাদেরকে বাইকটির প্রাইস জানিয়ে দিচ্ছি। বাইকটির প্রাইস হলো 2,99,900 টাকা। এবং এই প্রাইজের মধ্যে এই বাইকটি ইঞ্জিন হিসাবে আমাদেরকে অফার করছে 164.6 সিসির লিকুইড কুল 4-স্ট্রোক 2-ভালভ SOHC সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এবং এই ইঞ্জিন BS6 কমপ্লায়েন্ট ইঞ্জিন। এবং এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করতে পারে 17.8 BHP @9000 RPM, যার কারণে এই বাইকটি থেকে আপনারা অনায়াসে 140 কিলোমিটার টপ স্পিড পেয়ে যাবেন। এবং এই বাইকটি থেকে টর্ক উৎপন্ন করতে পারে 16 নিউটন মিটার @6,500 RPM। এবং এই বাইকটির রেডি পিকআপ যথেষ্ট পরিমাণ ভালো। বাইকটিতে 6-স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। এবং এই বাইকটির একটি ভালো ফিচার হচ্ছে বাইকটিতে ব্যবহার করা হয়েছে লিকুইড কুল সিস্টেম। এবং এই লিকুইড কুলিং সিস্টেমের জন্য বাইকের ইঞ্জিন খুব একটি গরম হবে না, এবং গরম হলেও সেটি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। বাইকটিতে FI সিস্টেম ব্যবহার করা হয়েছে, বা ফুয়েল ইঞ্জেক্টর। বাইকটি যদি পাওয়ারের কথা বলেন, তাহলে এই বাইকটির পাওয়ার যথেষ্ট পরিমাণ ভালো। যদি বলেন কেমন ভালো, তাহলে এই বাইকটি নিয়ে আপনি ভার্সন 3, 13GP1 ভার্সন 3, MD15 এবং এই ক্যাটাগরির যেগুলো বাইক আছে, আপনারা সেইগুলো বাইকের সাথে এই বাইকটি নিয়ে অনায়াসে রেস করতে পারবেন এবং টক্কাটক্কি একটি রেস হবে। এই বাইকটি থেকে আপনারা 140 কিলোমিটার প্লাস টপ স্পিড তুলতে পারবেন। এবং এই বাইকটির 0-100 স্পিড তুলতে 9-10 সেকেন্ড সময় লাগে। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার এবং বাইকটি 155 কেজির। বাইকটি যথেষ্ট পরিমাণ ওয়েট। বাইকটিতে USD সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এবং বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে থাকছে শুধু ডিস্ক ব্রেক। বাইকটিতে ABS ব্যবহার করা হয়নি। এবং বাইকটির ফ্রন্টের টায়ার 100x80x17 ইঞ্চি অ্যালয় হুইলসের সাথে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এবং পেছনের টায়ার ব্যবহার করা হয়েছে 140 সেকশনের টায়ার, যেটা যথেষ্ট পরিমাণ চওড়া। এবং ভার্সন 3, ভার্সন 4 এইসব বাইকে এই 140 সেকশনের টায়ারও ব্যবহার করা হয়েছে। তো এই বাইকটিতে পেছনে 17 ইঞ্চি অ্যালয় হুইলসের সাথে 140x70 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এই বাইকটি যদি মাইলেজের কথা বলেন, তাহলে বাইকটি থেকে 40 কিলোমিটার মাইলেজ পাবেন। এবং এই বাইকটি যেহেতু একটি স্পোর্টস বাইক, এই বাইকটি থেকে তেমন ভালো মাইলেজের আশা করা যায় না। তারপরেও এই বাইকটি থেকে আপনারা 40 কিলোমিটারের আশেপাশে মাইলেজ পাবেন। বাইকটিতে ফুললি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে। এবং এই বাইকটির যে ডিজিটাল স্পিডোমিটার, সেটা দেখতে খুবই সুন্দর। এবং বাইকটির স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে। এবং বাইকটির ফ্রন্টে থাকছে LED হেডলাইট এবং LED ডিআরএল লাইট। বাইকটিতে 3-part হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। এবং বাইকটির সেটিং পজিশন অ্যাগ্রেসিভ একটি সেটিং পজিশন, যেটা বাইকে বসলেই রেসিং একটা ফিল দেবে। তো এই বাইকটির বর্তমানে বাংলাদেশে প্রাইস রাখা হচ্ছে 2,99,900 টাকা। তো এই প্রাইজের মধ্যে এই বাইকটি যথেষ্ট পরিমাণ ভালো। বাইকটি যেহেতু নতুন আসছে, যার কারণে বাইকটি এখনও তেমনভাবে মার্কেটিং করতে পারেনি। এই বাইকটি অল্প সময়ের মধ্যে রাইডারদের মন কেড়ে নিতে সক্ষম হয়েছে। তো এই ছিল বাইকটির কিছু ইনফরমেশন। আপনারা যদি বাইকটির রিভিউ দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে ফুল একটি রিভিউ নিয়ে আসবো। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সবসময় নিরাপদে হেলমেট পরিধান করে বাইক রাইড করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।